আপনি শুনলেন এই যে অ্যান্টি টিএমসি ভোট দিতে দেওয়া হয় না, এক আর দ্বিতীয়ত আরেকটা কথা বলা হলো, হুমায়ুন কবির বলেছিলেন আরেকটা কথা, সেটা হয় কি হয় না সেটা আমরা দেখেওছি বিভিন্ন সময়। আমি শুধুমাত্র বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন বলা হয় না। শায়নদীপ, অনেক ভাষণ শুনেছি, এবার একটু শুনতে, এবার একটু বসে ভাষণ ওনাকে বলতে দিন, রিপাবলিকের বাইরে ক্রিমিনাল মেন্টালিটির সঙ্গে যুক্ত এই হুমায়ুন কবিরের কোনো নাম্বার আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে নেই। এখন আপনারাই দেখালেন যে তৃণমূলের আরেকটা অংশ ওনার এবং ওনার লোককে পেটাচ্ছে এবং সেখান থেকে নিজেকে লাইমলাইটে রক্ষা করবার জন্য এইসব আবোল তাবোল বলছেন কিনা আমি হুমায়ুন কবিরে বলতে পারবো না। আমি আমি আসি, হ্যাঁ শুনবেন, আমি কিরকম বিধায়ক আমি তো বলবো, তবে আমি বলছি যে বিশাখা, এই আরজিকর আবহের পর না এইসব প্রসঙ্গ ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে। মানুষের এখন কোন ধর্মীয় পরিচয়, এখন একটাই ধর্মীয় পরিচয়, সেটা হলো প্রতিবাদ এবং লড়াই। আরজিকর আবহের পর এটাই আজকে দাঁড়াচ্ছে এবং মানুষের অন্য কোনো ধর্মীয় পরিচয় আসছে না। হুমায়ুন কবিরা মানুষকে আবার পুরনো সিলেবাসে ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু মানুষ এখন নতুন সিলেবাসে রাজনীতিতে পড়া শুরু করে দিয়েছে। তো হুমায়ুন কবির, তারা বিজেপিকে অক্সিজেন দেওয়ার যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। তবে এটা ঠিক যে এই হুমায়ুন কবির তো চুনোপুটি, রাঘব বোয়ালরা তো তৃণমূল কংগ্রেসের এই মানুষের মধ্যে বিভাজন, ধর্মীয় মেরুকরণ, বায়ানারি, বিজেপির সাহায্য নিয়ে এই বিভিন্ন জায়গায় ভোটে জিততে এবং অন্যদের ভোটে হারতে সাহায্য করেছে, এটা নতুন কিছু না। এই হুমায়ুন কবির চুনুপুটি কি বলবেন, ওনাদের দলের রাঘব বোয়ালরা এই ধর্মীয় মেরুকরণের সঙ্গে যুক্ত এবং সেই মেরুকরণকে ব্যবহার করে সাময়িক লাভ পেয়েছে। কিন্তু যদি হুমায়ুন কবির এত বড় মাতব্বর হয়ে থাকতেন এবং সংখ্যালঘু মানুষকে সব নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি হুমায়ুন কবিরের থাকতো, তাহলে 2016 সালে রেজিনগরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে যখন হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন, গো হারা হেরেছে এবং সংখ্যালঘু মানুষকে অত বোকা ভাবার কারণ নেই হুমায়ুন কবিরদের দেখে। আবার এই হুমায়ুন কবির এখন এত সাম্প্রদায়িক হয়ে গেছে, 2018 সালে এই হুমায়ুন কবিরকে গলায় গামছা দিয়ে বিজেপি তাদের নিজেদের দলে নিয়ে এসেছিল, 2019-এর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এই হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হয়ে লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট হয়েছিল, তখন হুমায়ুন কবির ধোয়া তুলসী পাতা ছিল। আসলে হুমায়ুন কবিররা যতদিন আছে বিজেপির সোনার টুকরো ছেলে হিসেবে এই পশ্চিমবাংলায় হুমায়ুন কবিররা ব্যবহৃত হবে। আমার শেষ কথা, মানুষের রাজনীতির ক্রিমিনাল অ্যাক্টিভিটি, রাজনীতির ক্রিমিনাল অ্যাক্টিভিটি ধর্মীয় দেখে আসে না। দিলীপ ঘোষ, অনুব্রত মণ্ডল, হুমায়ুন কবির সব এক অধিকারী। হুমায়ুন কবিরের এই বক্তব্যের প্রেক্ষিতে কি মন্তব্য করেছেন শুনুন। খেলা শেষ। তিনি যে কথাগুলো আজকে বলে ফেলেছেন এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে বাস্তব সত্য। ভারতীয় জনতা পার্টি কখনোই সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি করে না। আমাদের নির্বাচনী প্রচারে পুরোহিতরা, সন্ত সমাজ, মহারাজ এরা প্রচারে থাকেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান, ইমাম মুয়াজ্জেম সাহেবদের ভাতা বাড়ান, তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিমবাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, বিভাজন, তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন। এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে উনার কথার কাউন্টার করছি না, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি, এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন।
আমরা শুনলাম শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, আমি একবার মণিশঙ্কর বাবুর কাছে আসবো। মণিশঙ্কর বাবু, হিন্দু বাঙালি হওয়া কি এরাজ্যে খুব বড় অপরাধ? না, কিছু কিছু কথা আমি বললাম যে হুমায়ুন কবিরের কথাগুলো কিছু কিছু কথা আমি অ্যাকসেপ্ট করছি না, কিন্তু শুভেন্দুবাবুকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ উনি যখন মুর্শিদাবাদের দায়িত্ব ছিল তখন হুমায়ুন কবির ওনার ডানার ছিল, ওখান থেকে যা নেওয়ার উনি নিয়েছেন। এক, দুই হচ্ছে যে তোষণের কথা দেবাশিসবাবু বললো না, কয়েকদিন আগে সুকান্তবাবু গেছিলেন ঘাটালে, মানে ওদেরকে বিয়ে দিতে, চিড়ে মুড়ি এইসব দিতে, তারপর অনেক লোক ত্রাণ দিতে, অনেক লোক পাইনি, তখন বলছে পাইনি কেন, বিজেপির লোক দিকে শুধু দিচ্ছে, তখন উনি বলেছিলেন আমি তো সরকারের হয়ে আসিনি, বিজেপির লোক দিকে তো দিতে ইচ্ছে, আমি তো বিজেপি করি। তাহলে যদি মনে হয় যে মুসলিমরা তৃণমূলকে ভোট দেয়, তাহলে মমতা ব্যানার্জি তিনি মুসলিমদের তোষণ করে অসুবিধার কথা। এটা অদ্ভুত যুক্তি পেলাম। একবার দীপ্তাশর কাছে আসবো, খুব অল্প সময়, দীপ্তাশর কাছে আসবো, তারপর আমার একটা ব্রেকিং নিউজ আছে। এই যে তোষণের রাজনীতিটা না, এইটা শুরু কিন্তু আজকে নয়, এইটা শুরু কখন হয়েছিল জানেন? যখন সুভাষ চক্রবর্তী তারকেশ্বরে পুজো দিতে গেছিলেন, সংকোচ করেছিলেন, রেজ্জাক মোল্লা হজে যাওয়াতে তো সংকোচটা করেননি, সংখ্যাগুকু তোষণের রাজনীতি তো আপনারা শুরু করেছিলেন, যখন বলেন কাশ্মীর বন্ধে আজাদি সংখ্যাগুকু তোষণের রাজনীতি আপনারা করেন, যখন বলেন আফজালাম সাবিসে তেরা কাতিল জিন্দে সংখ্যাগুকু ক্রোনোলজিটা বুঝতে হবে যে মমতা ব্যানার্জি ঈদের নামাজের মঞ্চে গিয়ে বলেছিলেন যে আমরা এনআরসি সিএ করতে দেব না, আমরা বলেছিলাম যে সেখানে দাঁড়িয়ে ঈদের নামাজের সাথে এনআরসি সিএ এর কি সম্পর্ক আমরা জানি না। মমতা ব্যানার্জির একদা ব্লু হোয়াইট বয় শুভেন্দু অধিকারী আজকে দাঁড়িয়ে এইরকম কথাগুলো বলছেন, এবং শুভেন্দু অধিকারীর একদা ব্লু হোয়াইট বয় হুমায়ুন কবির আজকে ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। শুভেন্দু অধিকারীর একদা বলেছিলেন অধীর বিজেপি, অধীর বিজেপি করতে করতে কখন এই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে গিয়ে উত্তরটা পেয়ে নিয়েছে আজকে, আর আজকে হুমায়ুন কবির এই যে জিনিসটা করছে। ব্রেকিং নিতেই হবে, কিন্তু আলটিমেটলি তৃণমূল এবং বিজেপি যে সাম্প্রদায়িক খেলাটা খেলার চেষ্টা করছে বাংলার বুকে, সেটা কিন্তু সেটা কিন্তু সবাই ধরে নিতে হবে।